হয়ে গেল চা, গরম গরম সকাল সকাল। এটা হচ্ছে আমাদের মামুনির মায়ের, আর এটা হচ্ছে আমার। দেখো এই দেখো আমি। মধু, সকাল সকাল ইয়ার কি শুরু তুমি। হ্যালো মাই অল লাভলি টু ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো আর হাসি খুশি আছো। আমি মধুমিতা, মধুমন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হলো 16ই সেপ্টেম্বর আর ফ্রাইডে। সকাল সকাল আমি চলে এসেছি চা খেয়েই রান্নাঘরে, কারণ আজকে থেকে আমার রান্নার ডিউটি। তো যেহেতু তোমরা জানো, যারা আমার পুরনো বন্ধু তোমরা জানো যে অর্চনাদি দেশে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি সকাল সকাল চলে এসেছি একদম রান্নাঘরে। তো দেখো এখানে একটা নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি সব কেটে কুটে, আর এখানে পটল ভাজবো, তার জন্য পটল, আর এঞ্জেলের জন্য আলু ভাজবো। এদিকে ডালটা বেশি করে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এইবার একদম রান্নাবান্না শুরু। তো দেখো এদিকে তরকারিটাও হয়ে গেছে, এবার পটলে নুন হলুদ, আর আমি কিন্তু পটল ভাজা বলো বেগুন ভাজা বলো আমি একটু চিনি দিই। তো এখানে দেখো আমি চিনি দিয়ে দিলাম। আর বন্ধুরা আজকে কিন্তু চমক রয়েছে, লাস্ট অবধি দেখো, নাহলে কিন্তু কি চমক বুঝতেই পারবে না। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখানে দেখো আবার চলে এসেছি, সব তরকারিটা হয়ে গেছে, সবজিটা সকালে রুটি খাওয়ার। তো এখানে ময়দা আটা ময়দা মিশিয়ে মাখা রয়েছে, অর্চনা দিকেই বলেছিলাম বেশি করে মেখে দিয়ে যাও। তো সেই যে সেই মাখা থেকে আমি দুটো পরোটা করে নিচ্ছি আমার জন্য, আর যখন যে খাবে তখন তাকে করে দেবো গরম গরম, পরোটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর এদিকে ডাল সিদ্ধটাও হয়ে গেছে, তো এখন চলো ব্রেকফাস্ট করে নিই। বেশি করে ডাল সিদ্ধ করে রেখে দিলাম, কারণ অর্চনা দিই তো নেই, তো সেই জন্য রোজ রোজ আবার ডাল সিদ্ধ করতে হয়, ডাল তো রোজই করতে হয়, সেই জন্য বেশি করে ডাল সিদ্ধ করে রেখে দিলাম। পেঁপে আলু দিয়ে মাগুর মাছের ঝোল হচ্ছে, ভাজিনি কিন্তু মাছগুলো আমি, কারণ জ্যান্ত মাছ ভাজলে ও গুণাগুণটাই চলে যাবে। তো জিরা আদা বাটা দিয়ে মাগুর মাছের ঝোল হচ্ছে, আর গরম মশলা দেবো ব্যাস। এইখানে আমার মাগুর মাছের ঝোল রেডি, মাগুর মাছের ঝোল গরম মশলা দিলাম ব্যাস, একটু নুন কম হয়েছিল দিলাম ব্যাস রেডি। আর এইদিকে দেখো শাগু বোনের ভিডিও চলছে, হ্যাঁ কোনো একটা টাইমও এই জগৎ ছেড়ে থাকি না আমি, ঠিক আছে? কেন বলতো, সবাই তো সবার পাশে থাকতে হবে তাই না, সবাইকে কী বলে, সবাই যারা আমার ভিডিও দেখে তাদের ভিডিও আমাকে দেখা উচিত, ঠিক আছে? তারপর এছাড়াও যারা প্রিয় মানুষ আছে তাদের ভিডিও না দেখলেও তারা তাদেরটা দেখবো, হ্যাঁ। তো এইগুলো তো থেকেই যায়, তো সেই সময় নষ্ট করি না যতক্ষণ, আর যেহেতু আমার কাছে অপশান আছে, যেহেতু আমার কাছে আরেকটা ফোন আছে, সেই জন্য এই গন্ধলেবু কেটে রাখলাম, লাউ দিয়ে ডাল হয়েছে, আর এবার চিংড়ি মাছটা ভেজে নিলেই আমার রান্না কমপ্লিট। এদিকে ভাত বসিয়ে দিলাম লাস্টে, বাড়ি পুরো ফাঁকা, মামুনির মা আর আমি ঘুরঘুর করছি, আমি রান্না করছি, মামুনির মা কাজ করছে, আর এঞ্জেল তো স্কুলে গেছে, আর আমার ভুলে বাবু অন্তরা কেউ নেই, মিস করছি। তো যাই হোক, ওরা তো ঘুরতে যাবেই তাই না, কতদিন পর দেশে গেল। আর আমি দেখো কেমন ঘামেছি দেখো, এই দুঃখে আমি যাই না রান্না করতে। তো আমি তো এই গরমকালটাই রেখেছি, মানে গরমকাল এই গরমকালেই অর্চনা দিকে রেখেছি, কারণ প্রচণ্ড কষ্ট হয়, এত ঘাম হয় না, পুরো মানে সব জল মানে বেরিয়ে যায়, হাঁপিয়ে যায়। তো এই এই যে গরমকালটা পড়েছে সেই থেকেই অর্চনা দিয়ে আমার বাড়িতে রান্না করে, তার আগে অবধি কিন্তু আমি করেছি। তো বোতলে করে কেউ জল খাবে না, একটা যে কোনো গ্লাসে করে জল খাবে, সেটা কিন্তু অনেক হেলদি। বোতলে করে জল খেলে এক তো প্রথম কথা কম খাওয়া হয়, আর দ্বিতীয় কথা হলো বোতলে করে এইভাবে খাওয়াটা ক্ষতি, তো আমি জানি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন ওই রান্নাবান্না হয়ে গেছে, প্রায় জল নেই, পাম্প সেট থাকতে হবে। তো এখন জলটা খেয়ে নিলাম, আর এখন একটু বসবো, তারপরে সানে যাবো, রান্না কমপ্লিট। কটা বাজে দেখি, ভাত বসিয়ে দিছি, ভাতটা এখন হবে 11:35 বাজে। চলো আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার দুপুরবেলা তোমার সাথে দেখা করছি। বারিশ বারিশ শুরু হয়ে গেয়া হে জোর তোর সে, সকাল থেকে কিন্তু আরে বারিশ দেখলো তুম লোক, কবি বারিশ নেই দেখে না, ইসলিয়ে পেহলে দেখলো, ফির বাতাতি হি।
বাকি জায়গাটায় ফ্ল্যাট তৈরি হবে, তো সেই জন্য সব পরিষ্কার হচ্ছে। দেখো কত ভারী 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 গুঁড়ি নিয়ে যাচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজে। আরে কাকটা ভিজছে দেখো, আরে সেটার নিচে যা, ভিজছিস কেন? চলো আজকে তো আমি সব রান্না বান্না করেছি, আমি পারি। হ্যাঁ ভেবো না আমি রান্না করতে পারি না, তো চলো কি কি রান্না করেছি একটুখানি দেখিয়ে দিই তোমাদের। হাই হাই, মুখে কিছু কয় না, মুখে কিছু কয় না, শুধু শুয়া শুয়া গপ্প মারে। তো এখন চলে এসেছি বন্ধুরা, বন্ধুরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। আর বাইরে জোর তোর সে বারিশ হো রা হ্যায়, বারিশ সকাল থেকে কিন্তু রোদ ছিল, খুব কড়া রোদ ছিল। প্রকৃতি কিন্তু, তোমরা যে সবসময় প্রকৃতিকে দোষ দাও, হ্যাঁ যে এখন বৃষ্টি হলি কেন, এখন কেন গরম দিলি, এখন কেন বৃষ্টি হলো না, এত কেন গরম পড়েছে, এত কেন শীত পড়েছে, তো এগুলো করো না। প্রকৃতি কিন্তু যা আমাদের দেয় তা একদম ঠিকঠাক দেয়, অনেক কিছু ভালো প্রকৃতি না মানে দেয় বলেই আমরা বেঁচে আছি। তো দেখো সকাল থেকে রোদ দিয়েছে, রোদে সব ছুটিয়ে টুটিয়ে সবাই নিয়েছে, এখন বৃষ্টি নামলো। আর হ্যাঁ আর বৃষ্টি তো দরকার না, আমি বর্জন করছি, বৃষ্টি তো না হলে আমাদের চাষবাস হবে না, সেই জন্য। মিলে হো তুম হামকো বড়ে নসিবো সে চুরায়া হ্যায় মেনে কিসমত কি লকীরো সে। এই যে এই এঞ্জেলের জন্য গানটা করলাম, কারণ আমার এঞ্জেল এত সুইট, এত শান্ত, ওকে নিয়ে কোনো অভিযোগ নেই, আমার অভিযোগ করার মতো নেই, ঠিক আছে, তো সেই জন্যই গানটা করলাম। মিলে হো তুম হামকো বড়ে নসিবো সে চুরায়া হ্যায় মেনে কিসমত কি লকীরো সে। না 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 ভুলে গেছি বন্ধুরা, আমার না কত গান করতে ইচ্ছা করে। মানে এরকম করে করা যায় তো, তাই তো চলো দেখে নাও, না হলে তোমাদের না দেখালে তো আমার পেটে গিয়ে গুড়গুড় করে। ইয়ে রাহা চিংড়ি কা ভাজি, চিংড়ি মাছ ভাজা। আর ইয়ে রাহা সকালকার সবজি, ইয়ে রাহা পটল, পটল ভাজা, আলু ভাজা। ইংলিশের জন্য ভেবেছিলাম একটা করে আলু ভাজবো একটা, তা আবার এক সাইড পুইরা গেছে। যাই হোক খাওয়া যাবে, খাওয়া যাবে না তা না। আর এই যে মুসুরির ডাল লাউ দিয়ে ধনে পাতা দিয়ে, আর এই যে শিং মাছের ঝোল পেঁপে আলু দিয়ে ভাত, আমি কোনোদিনই দেখাই না ভাত, আবার কী দেখাবো, এগুলো তো খাবো কি দিয়ে, এগুলো কি চিরা দিয়ে খাবো, ভাত দিয়ে তো খাবো। আর এই যে এখানে সকালে তো দেখলে লেবু কেটে রেখেছি, গন্ধ লেবু। এই যে চলো এখন ডান হাতের কাজটা একদম হালুম হুলুম হাপুস হুপুস করে খেয়ে নিই, সেরে নিই। তোমরা সবাই নিজের খেয়াল রাখবে, নাহলে বকু বকু করে দেবো কিন্তু। এই দেখো আমাদের গাছের উচ্ছে, দেখেছো এই উচ্ছেটা রেখে দেবো, দেবে ওই বলছে রেখে দাও মা, এটা দানা আবার পুঁতে গাছ হবে, ভালোই হবে, কী মজা। আমি খুব খুশি যে সবাই গাছ, সবাইকে দেখি ভিডিওতে কী সুন্দর ফল গাছ। আজকে দেখলাম একজন আঙুর ফল গাছ লাগিয়েছে, তো ভালোই লাগে না, কী সুন্দর না, বাড়িতে গাছ হলে নিজে নিজের বাগানে এইসব গাছপত্র হলে কত ভালো লাগে। তো তোমাদের তো যে সারপ্রাইজটা বলছিলাম, যে সাসপেন্স, সেই সাসপেন্সের সময়টা এখন চলে এসেছে। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, এই যে এঞ্জেলও রেডি, তো আমরা এখন বেরিয়ে পড়ছি। আর এখনও বলবো না কোথায় যাচ্ছি, তো চলো ওখানে গিয়েই বলছি কোথায় যাচ্ছি, খুব তোমরা অনেকেই চেনো, ঠিক আছে, তো তার বাড়িতেই যাচ্ছি। যদিও আমার কাছে ও বোন, আমি ওকে বোন মনে করি, তো আর তার বাইরে ওর কাজের জগতে ওকে শুভেচ্ছা জানাই, কিন্তু কাজের জগতে ওকে আমি সেইভাবে সেটা আমি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি ওকে বোনের মতো মনে করি, তো সেই জন্যই বোন বলেছে যাচ্ছি। তো চলো কোন বোনের বাড়ি কে কোথায় সব কিছু দেখতে হলে আমার সাথে থাকতে হবে,
চলো বেরিয়ে পড়ি এখন, আবার পরে দেখা করছি। আমরা চলে এসেছি, এখনো বলিনি কাউকে যে কোথায় আসছি, জানলা দিয়ে দেখাবো। জানলা দিয়ে হাই কর। এই কে সেই দাদা যা কি করছিল জানো, জানলার দরজাটাকে কি কি জানো ঘুরতেছিল। আমি যে এই যে চলে এসেছি, সেই তোমরা সারাক্ষণ ভিডিওতে যেখানে যা যেসব দেখো, আমি চলে এসেছি সেইখানে। খুব ভালো লাগছে জানো, না না আরে বলছি দাঁড়া, তো দেখো কোথায় এসেছি। শাড়ি পরে তো দেখিনি ভিডিওতে, হ্যাঁ আসিস না তো। আরে কি নিয়ম তাই করছিস শাড়ি? গাড়িতে তার মানে এক্সাইটেড চোটে। চলো আগে হাই হ্যালো করে নিই, তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। এই জিনিসটা আমার কাছে একদমই নতুন, কারণ আমি কখনোই মানে রান্না পুজো এইভাবে কখনো দেখিনি, ঠিক আছে। ছোটোবেলায় বাবার বন্ধুর মানে ছিল বন্ধুর বাড়ি, সেই নিয়ে যেত রান্না পুজোর প্রসাদ খেতে। ওই সেই ওই এই দেখছি মানে এই যে হাতে কলমে করা সেটা দেখছি এখন তোর বাড়ি গেছে। ওই পাশে একটা মাটি মুনুন পড়েছিল আমার সাথে, এই যে এদিকে টুকুরানি একদম ফুল দমে রান্না করছে, আর আমি ওকে বক বক করে ডিস্টার্ব করছি। আর এই করতেই তো এসেছি, এটা করতেই তো এসেছি। হ্যাঁ হ্যাঁ রান্না বান্না সব কমপ্লিট, এখন বাজে রাত 1:08, আর এখন একটা পুজো দিচ্ছে। এই যে পুজো দিতে হয়, এই রান্না শুরু হওয়ার আগে এই কাঁচাগুলো দিয়েছিলিস তাই তো? রান্না শুরু হওয়ার আগে এই কাঁচাগুলো দিই, মানে যা যা অ্যারেঞ্জমেন্ট আমি এখানে রান্নায় করেছি তাই সব ওটা কাঁচাই। আচ্ছা আচ্ছা, এবার রান্না হওয়ার পর যা যা রান্না করে কমপ্লিট করেছে সেইগুলোই আবার রান্নায় দিচ্ছি, রান্না করে নিয়ে দিচ্ছি। আমি এইভাবে কোনোদিন সামনে থেকে দেখিনি, প্রথম আমার দেখার সৌভাগ্য হলো। খাবার দাবার সব চলে এসেছে, এখন আমরা খাবো। এই যে টুকুর বড় ছেলে, কি নাম বাবা তোর, ডাক নাম বিট্টু, আর ভাইয়ের ও টিট্টু বিট্টু, আচ্ছা, আর বুবু আর এঞ্জেল। খুব খেলু খেলু হচ্ছে, গল্প হচ্ছে, কেমন লাগলো বোনটাকে? ভালো, এখানে কয় রকম? ১৩ রকম ভাজা সব কিছু নিয়ে তরকারি। হলো আমাদের খাওয়া দাওয়া গল্প, এখন বাজে
ভোর তিনটে, ঠিক আছে? তো এখন 3:15, খাওয়া দাওয়া গল্প হলো, আর এই যে টুকুরানির নাইট ড্রেস পরে নিয়েছি, আর এখন শোয়ার পালা। আর তো বুঝতেই পারছো যে রাতটা, আজকের এন্ডটা একদম টুকুরানির ঘরে হচ্ছে। তো চলো, টুকুরানির তো প্রচণ্ড খাটাখাটনি চলেছে সারাদিন ধরে, আর তো এখন চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে তো সবসময়ই জানাও, জানিও। তোমরা সবাই, তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তোমাদের আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সবাইকে আমার অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা। আর তোমরা যারা আজকে আমাকে নতুন দেখছো, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। এই যে আমরা এখন এখানে ঘুমাবো, এঞ্জেল, আমি আর টুকুরানি। টুকুরানির কর্তাকে আজকে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছি, অন্য ঘরে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এন্ট্রি নেই, সে ঘুমিয়েও পড়েছে এতক্ষণে স্বপ্ন দেখছে। ও বাবা, স্বপ্নের দেশে চলে গেছে, অপেক্ষা করে না। সেই, আর এখন আর আজকে তো এমনি দেরি হয়েছে, আর কথাই নেই। তো চলো, টাটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।